নারীরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সবই করতে পারবে হালাল পন্থায়। কিন্তু করার কিছু সুরত আছে, কি সুরত? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নারীরা, তোমাদের সামনে যখন তোমরা যখন ব্যবসায় যাবা, কাস্টমার যখন তোমাদের সামনে আসবে, খবরদার খবরদার, নরম ভাষায় কথা বলিও না, পুরুষের সঙ্গে কথা বলবা সব সময় কর্কশ ভাষায়। কি ভাষায়? আল্লাহ নারীর জন্য এটা অনুমতি দিলেন, পুরুষের সামনে যখন তুমি কথা বলবে কোন ভাষায়? কারণ একবার দুইবার কথা বলেই যেন বুঝতে পারে এই মেয়েলাম বদমেজাজি, এর সাথে পাত্তা পাওয়া যাবে না। রব্বুল আলামিন সূরা আহজাবের 32 এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার বলে, হে নবী পত্নীগণ, ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। এক নাম্বার, আল্লাহ তাআলা রসুলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন? তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমরা বিশেষ মর্যাদাবান নারী। পৃথিবীর জমিনে যত নারী আসবে, এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি। কে বলেছে? আল্লাহ বলেছে, তোমরা সাধারণ নারী নও, তোমাদের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদের মা হলে তোমরা, দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদের মা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি কতজন বলেন তো? কয়েকটা বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে সহি বর্ণনাগুলো 11, কত? 11। আবার 9 বর্ণনা পাওয়া যায়, 11 বর্ণনা, এটাই অধিকতর সহি। তাহলে নবীদের স্ত্রী কতজন? সহি বর্ণনায় 11 জন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়াবান হও, যখনই তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে যত তাকওয়াবান মহিলা আছে তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। যদি তোমরা কি হও? কেন এই কথা আল্লাহ বললেন? যদি তোমরা তাকওয়াবান হও, তার কারণ পূর্বে অনেক নবী আসছে, নবী ছিলেন কিন্তু স্ত্রী ছিল কাফের। কি ছিল? কথা বলে স্ত্রী নবী, আল্লাহ তাআলা তাকে নবী দান করছেন ওই কাফের স্ত্রীর স্বামীকে। নূহ আলাইহিস সালামের দিকে তাকান আপনি, লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকান, বোঝেননি কথা? আবার রব্বুল আলামিন আসিয়ার কথা বললেন, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ওয়াত ফিরাউন। স্বামী কাফের, স্ত্রী হলেন আবেদা। স্বামী কি? স্ত্রী কি? আবার রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রী কথা বললেন, আমার ইয়ামাগনাতু ইমরান আল্লাতী, লূত আলাইহিস সালামের স্ত্রী কথা বললেন, তারা ছিলেন কাফের কিন্তু তাদের স্বামীরা ছিলেন নবী। এই জন্য অনেকে অনেক সময় বলে যে এই লোকটা নামাজ পড়ে, ছেলে কেন খারাপ, মেয়ে কেন খারাপ? আর ভাই, নামাজি ব্যক্তি নামাজ পড়লে তার সন্তান ওলি হয়ে যাবে এমন কথা নয়। এমন কথা? নামাজি লোক নামাজ পড়লেই তার ছেলে বড় ওলি হবে, পীর হবে, বুজুর্গ হবে, পীরের ছেলে পীর হবে, এটা কথা বলেই
আল্লাহ তো দেখাই দিছেন নবীর স্ত্রী যদি কাফের হয় তাহলে আমাদের পরিবারের অবস্থা কি? কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বললেন, তোমার সাথে যদি তোমরা তাকওয়াবান হও, কারণ দুনিয়ায় অনেক তাকওয়াবান নারী থাকবে, তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? দুনিয়ায় অনেক নারী থাকবে, তাদের তাকওয়াবান থাকবে, তারপরেও তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা তাকওয়াবান হও। এরপরে রব্বুল আলামিন বলেন দ্বিতীয় যে কথাটা, নবী স্ত্রীদেরকে আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের কণ্ঠকে কোমল করিও না, কণ্ঠকে কি করিও না, কি করিও না, তোমাদের কণ্ঠকে কোমল করিও না, নরম করিও না, সুন্দর করিও না। কেন এই কথা বললেন? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদউনা বিল কওল। আল্লাহ বলেন, ও নবীর স্ত্রীরা, তোমাদের কণ্ঠকে কোমল করিও না, সুন্দর করিও না। কেন? একটা মেয়েকে মানুষ দেখে না, বর্তমান সময়ের ছেলেদের যুবকদের কথা বলি, 5 বছর ধরে সম্পর্ক করে, 2 বছর ধরে সম্পর্ক করে, 1 বছর ধরে একটা রং নাম্বার থেকে সম্পর্ক করে, মেয়েটাকে 6 মাস দেখলো না, 1 বছর দেখলো না, কি দেখে পাগল হলো? কি দেখে? নাম্বার দেখে, চেহারা দেখে? তখনও চেহারা দেখে নাই, না দেখাতেই সম্পর্ক তৈরি হয়ে গেল। কাজ করলো কি? কি কাজ করছে? নারী কণ্ঠ, সাবলীল কণ্ঠ, যে কণ্ঠতেও মানুষ আকর্ষিত হয়। আল্লাহ বললেন, ও নবীর স্ত্রীগণ, তোমাদের কণ্ঠকে তোমরা কোমল করিও না। রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, ও নারীরা, তোমাদের সামনে যখন পুরুষ আসবে, নারীরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সবই করতে পারবে হালাল পন্থায়, কিন্তু করার কিছু সুরত আছে। কি সুরত? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নারীরা, তোমাদের সামনে যখন তোমরা যখন ব্যবসায় যাবা, কাস্টমার যখন তোমাদের সামনে আসবে, খবরদার খবরদার, নরম ভাষায় কথা বলিও না, পুরুষের সঙ্গে কথা বলবা সব সময় কর্কশ ভাষায়। কি ভাষায়? আল্লাহ নারীর জন্য এটা অনুমতি দিলেন, পুরুষের সামনে যখন তুমি কথা বলবে কোন ভাষায়? কারণ একবার দুইবার কথা বলেই যেন বুঝতে পারে এই মহিলা বদমেজাজি, এর সাথে পাত্তা পাওয়া যাবে না। বুঝেন নাই আল্লাহ কেন এই কথা বলছে? কে আপনি? কেন ফোন দিছেন? রাখেন ফোন। এভাবে কথা বললে নারীর গুনাহ হবে না, নারীর সওয়াব হবে। আর যদি বলে, ভাইয়া কে বলছেন, কোথার থেকে বলছেন, কাকে চান, কি করেন, বিস্তারিত একেবারে 14 গোষ্ঠী পরিচয় নেওয়া শুরু করলো, এরপরে দেখবেন পুরুষ মানুষ তো কিছুক্ষণ পর পর আজগবি একটা মিস কল দেয়, কল যখন ব্যাক করে পরে ভুলে গেছে, শুরু হয়ে গেল। আল্লাহ এই জন্য বললেন, নারীরা যখন পুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে পুরুষ এই নারীর কণ্ঠ শুনেই যেন 14 মাইল দূরে চলে যায়। কথাটা বুঝতে পারছি? এই জন্য রব্বুল আলামিন বললেন, সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না। এটা কোন সূরা আছে? সূরা কত নম্বর আয়াত? মুখস্থ করে যান, কত নম্বর আয়াত? তাহলে আল্লাহ নারীদেরকে কথা বলতে বললেন, সেটারও একটা নমুনা আল্লাহ দিলেন কিভাবে তোমরা কথা বলবে। অপরিচিত পুরুষ, বেগানা পুরুষের সাথে যখনই কথা বলবে কি ভাষা? কর্কশ ভাষায় কথা বলতে হবে, তখন তার জন্য ওইটাই স্বভাবের কাজ। আল্লাহর বিধান। কার বিধান? এরপরে রব্বুল আলামিন বলেন, ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলান মারুফা। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আমার কন্যা
কেন অন্য পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে? রব্বুল আলামিন নবীদের স্ত্রী হয়ে কেন কর্কশ ভাষায় কথা বলবে? আল্লাহ বলেন, এই জন্য কর্কশ ভাষায় কথা বলবে কিছু রোগাক্রান্ত পুরুষ আছে। কি পুরুষ আছে? রোগাক্রান্ত পুরুষ আছে, এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে। আর তোমরা বলো না সঙ্গত কথা, অর্থাৎ কথা কম বলবা, কারণ কোন পুরুষ যেন তোমার কথার মাঝে আকৃষ্ট না হয়, কারণ তার অন্তরের মধ্যে কি আছে? অসুস্থতা আছে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আছে, শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। কি ঢেলে দেয়? শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। এজন্য কথা কম, কর্কশ ভাষায় কথা বলতে বলছেন। এরপরে রব্বুল আলামিন আহজাবের বর্ণনা, ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ প্রথম কণ্ঠের কথা বললেন, কারণ একজন মানুষ, একজন নারী, তার জন্য কণ্ঠ কত মারাত্মক, এই জন্য আল্লাহ কণ্ঠটাকে আগে নিয়ে আসলেন, পর্দাকে আল্লাহ পরে নিয়ে আসলেন। কারণ একজন নারী পর্দায় আছে কিনা পর্দার ভিতর থেকে বোঝা যাবে না, তাকে দেখা না গেলেও তার কণ্ঠের দ্বারা মানুষ আকৃষ্ট হয়। এরপরে রব্বুল আলামিন বলেন, যখন তোমরা বাইর হবা, অকর্ণা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অনবীর স্ত্রীগণ, তোমরা যখন নিজ গৃহে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক থাকো, যখনই তোমরা সাজসজ্জা প্রদর্শন করে ঘর থেকে বাহির হও, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো, তোমরা এমনটা করিও না। সাজসজ্জা করে, শাড়ি পরে, লিপস্টিক মেখে, পুরুয়াই পুরু দিয়ে, একবারে মাথার চুল খোলা রেখে মার্কেটে তোমরা যেও না। কার কথা এটা? আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? কিছু পুরুষ, আমাদের রুচি এতটাই খারাপ, এতটাই খারাপ যে আমরা মার্কেটে বৌরে না নিয়ে গেলে হয়ে তিন টাকার বাজার করতে হয় তিনজনে মিলে, বউ, স্বামী, কান্দে আর একটা। মাঝে মাঝে দেখি তো এগুলা বাজারে আসলো, বুদে বাজারে ঢুকলো, এর সাথে ঘষা, ওর সাথে ধাক্কা, ওর সাথে করে বাজার করলো কি, এক কেজি আলু, এক কেজি ধুন্দুল, আবার দুইজন চলে যাচ্ছে। দুই কেজি ধুন্দুল, এক কেজি আলু আর দুই এক কেজি ধুন্দুল কিনতে তিনজন লোক আছে চোদ্দ গোষ্ঠী সহ বাজারে। রাগ করবেন আমার কথায়, অনেক আছে না? কেন দোকানদার আপনারা খেয়ে ফেলতো? আপনি পুরুষ মানুষ না, এক কেজি আলু এক কেজি ধুন্দুল আপনি আলগি দিতে পারেন না? বৌরে কান্দে করে সাথে করে লয়ে আসি, তারপরে আবার কি, বাহিরে গেলেই শাড়ি পরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের মতো যখন ঘর থেকে বাহির হবা, সাজসজ্জা প্রদর্শন করে বাহির হইও না। এরপরে রব্বুল আলামিন কয়েকটা ইবাদতের কথা আদেশ করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ। তোমরা তিনটা কাজ করো, কয়টা কাজ? তিনটি কাজ করো। ওয়াকিমনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের তোমরা আনুগত্য করো। কয় কাজ? তাহলে নারী দাও যাকাত দিতে, কথা বলে না? আয়াত দিল কার? নারীদের জন্য না? নারীরাও কি করতে পারবে? যাকাত দিতে পারবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
এ নবীর পরিবারের আহলে বায়াতেরা, আল্লাহ কাদেরকে আহলে বায়াত বলছেন? জোরে বলেন, আহলাল বাইত আছে কাদেরকে আল্লাহ বলছেন? নবীর স্ত্রীদেরকে। রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আল্লাহ তো চান তোমাদের থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র করতে। তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন ওই তহিরকুম তাতহীরা, তোমাদেরকে সর্বত প্রকারে পবিত্রতা দান করতে চান কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যাকাত দেওয়া একটা পবিত্র কাজ, নামাজ পড়া একটা, ও আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করাটা একটা পবিত্র কাজ। আমলের দিক থেকে তিনটা পবিত্র কাজ পেলাম। এরপরে সাজসজ্জা করে লিপস্টিক মেখে পরপুরুষের সামনে বাহিরে রাস্তাঘাটে বাহির না হওয়া, এটা একটা পবিত্র কাজ। কথাটা বোঝেন নাই? এরপরে ভিন্ন পুরুষের সামনে কণ্ঠকে কর্কশ করা, কণ্ঠকে কি করা? কর্কশ করা, কোমল না করা, এটা কি?